আজকে আমরা আলোচনা করব ইরানের এক মর্মান্তিক খবর সম্পর্কে গতকাল রবিবারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন খারাপ আবহাওয়ায় আজারবাইজান সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় তাদের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় দুর্ঘটনাস্থলটি পাওয়া গেছে এবং কর্তৃপক্ষ মনে করে কোনও যাত্রী জীবিত নেই সর্বোচ্চ নেতার দাতব্য সংস্থার পূর্বের প্রধান মোহাম্মদ মোখবের এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে কাজ করছেন সর্বোচ্চ নেরাইডের বিশ্ব নেতারা রাইসি এবং আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করছেন ইরানের রাজনৈতিক পরিস্থিতি এবং পারমাণবিক আলোচনার সম্ভাব্য প্রভাব নিয়ে জল্পনা চলছে এ আজ আমরা এখানেই শেষ করছি ইরানের এই বিষণ্ন খবর সম্পর্কে আপনার মতামত আমাদের জানাতে কমেন্ট